আমাদেরকে তো প্রশ্ন করা হয় না, আমাদেরকে কয়েকজন প্রশ্ন করে যে আপনারা কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নিতে চাচ্ছেন। আমরাও সবসময় ভলান্টিয়ার হিসেবে দেশের হয়ে কাজ করব, সবসময় রাষ্ট্রের জনগণকে নিয়ে চিন্তা করা। আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে যেহেতু তারা আজকে থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে যে পুলিশ বাহিনী আবারও তাদের কর্মক্ষেত্রে ফিরে আসবেন, তারা দায়িত্বটা তাদের ঘাড়ে আবারও চলে যাবেন, কিন্তু তাদের আমার আকুলভাবে অনুরোধ এটা থাকবে যে ওই যে বললাম তাদের পাশাপাশি হচ্ছে তাদের সাথে এখনকার যে জেনারেশন আছে তাদেরকে রাখা হোক। 40% বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তাদেরকে ব্যবস্থা করে সুযোগ করে দেওয়া হোক এবং ছাত্র জনতার কাছে বা সাধারণ মানুষের কাছে বলা হোক যে আপনারা কিভাবে দেশটাকে চান। আসলে আমাদেরকে তো প্রশ্ন করা হয় না, আমাদেরকে কয়েকজন প্রশ্ন করে যে আপনারা কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নিতে চাচ্ছেন বা আপনারা কি চাচ্ছেন, এটা আসলে প্রশ্ন করা হয় না বা হয়নি। আমরা চাবো যে এটা প্রশ্ন করা হোক, সবার মতামত নেওয়া হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও হচ্ছে দায়িত্বশীল হতে হবে। তাদের দায়িত্ব ঘাটতি ছিল, কিছুটা হলেও ছিল, যার ফলে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে রাস্তার জ্যাম এগুলো আমরা অনেক সবাই ফেস করেছি। তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে এবং হচ্ছে সংখ্যা বাড়াতে হবে। যেটা আমরা দেখলাম, আমরা ধরুন এতটুকু একটা এরিয়ার মধ্যে অন্তত আমরা হচ্ছে 20 জন কাজ করছি, কিন্তু আগে তো এতটুকু এরিয়ার মধ্যে 20 জন কাজ করতো না। তার মানে আমরা বুঝতে পারছি এই কাজটা আসলে যারা করেছেন তাদেরকে রেসপেক্ট, কারণ সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্বকে যদি ভালোভাবে ভাগাভাগি করে তাদের দায়িত্বশীলতার সাথে যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, আমার মতে সড়কের যে ব্যবস্থাটা সেটা আরও উন্নত হবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা আরেকটা জিনিস চাচ্ছি, রাজনীতি যেন শুধু প্রশাসনিক ক্ষেত্রে হয়। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো সরকারি কলেজে কোনো রাজনীতি চাই না, আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমি আমাদের পরবর্তী আজকেই যারা যে শপথ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আকুলভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে যেন রাজনীতি না থাকে, রাজনীতিকে যেন আর কোনো প্রশ্রয় না দেওয়া হয় ক্যাম্পাসের ভিতরে। যা রাজনীতি হবে সব প্রশাসনিক ক্ষেত্রে রাজনীতি হবে, আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। প্রত্যাশা দেশের সেবা করা, দেশের কল্যাণ করা, সবসময় রাষ্ট্রের জনগণকে নিয়ে চিন্তা করা, তাদের অসুবিধা সুবিধা দেখা। নতুন সরকার গঠন হচ্ছে, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা অনেক কষ্ট করে এই বিজয়টা এনেছি, তো তাদের কাছে দাবি থাকবে যে যাই করুক আমাদের দেশটাকে যাতে একটা সুন্দর কিছু উপহার দিতে পারে তারা আমাদেরকে। আর আমরাও সবসময় ভলান্টিয়ার হিসেবে দেশের হয়ে কাজ করব, আমরা সব স্টুডেন্টরা। প্রায় অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ গ্রহণ করতেছে আমাদের ছাত্রদের ইচ্ছে মতোই, কারণ আমরা চাই না বিগত বছরের যে স্বৈরাচার শাসন করে গেছে বা এই যে আমরা যে স্বৈরাচার মুক্ত করলাম ওই সব স্বৈরাচার আমরা চাই না। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার 5 বছর থাকার যে প্রস্তাবনা আছে এই 5 বছর থাকুক, এবং তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এভাবেই যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়, মানুষের সাথে যেন মানুষের মতো ব্যবহার করা হয়, এবং তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা যেন দুর্নীতিগ্রস্ত না হয়ে যান, আপনারা যেন দুর্নীতিমুক্ত না হয়ে যান। আপনারা সবার প্রথম তাদেরকে নিজেদের লোককে সংযোজন করতে হবে, যদি তারা নিজেদের লোককে সংযোজন করতে পারে এবং দেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমরা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন সেই 1971 পর থেকে আমরা সেই সোনার বাংলা গড়তে পারিনি, তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেই দায়িত্ব দিক বা যারাই দায়িত্বপ্রাপ্ত থাকুক তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা আমাদের সোনার বাংলা যেন পাই, নিজেদের ভিতর দায়িত্ববোধ, দায়িত্বশীলতা, দুর্নীতিমুক্ত, নিজেদেরকে দায়বদ্ধশীল বাংলাদেশ, দায়বদ্ধশীল নাগরিক হিসেবে তারা যেন দুর্নীতিমুক্ত থাকে, আমরা যেন আমাদের সোনার বাংলা স্বাধীনতার 53 বছর পর যখন পাই নেই, আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা যখন আমরা পাই, তাদেরকে আমার বিনীত অনুরোধ।